চৈত্রের গনগন রোদে ঝলসে যাওয়া অবয়ব, শরতের সাদা মেঘের ভেলায় ভেসে যাওয়া একরাশ স্বপ্ন, যাকে কখনো ঢেকে দিতে এসেছে শীতের কুয়াশার চাদর, তবুও দমেনি স্বপ্ন, দমেনি চলার দুর্দমনীয় শক্তি, বসন্তের নবকিশালয় দিয়েছে প্রাণে উন্মাদনা। এই তো আমাদের সমাজকর্ম অষ্টম ব্যাচের প্রত্যাহিক জীবনের কাব্যগাথা। আমরা 128 জন কবি সুকান্তের ভাষায় ভয়ঙ্কর তাজা 128টি প্রাণ। এই তো সেদিন মৃদু আলোয় ঘোর লাগা সকালে স্বপ্ন সংগ্রাম মিশ্রিত অনুভূতি নিয়ে হাজির হয়েছিলাম শিক্ষানগরীর তীর্থভূমি রাজশাহী কলেজে। আমরা 128 জন একসাথে কাটিয়েছি 1460 দিন, একসাথে কুমড়োফালি চাঁদ ডুবে যেতে দেখেছি, রাগে লাল অগ্নিমূর্তি সূর্যটাকে সগৌরবে উদিত হতে দেখেছি, একসাথে হাসি কান্না মান অভিমানে জড়িয়েছি, কিন্তু কখনো থেমে যায়নি। কি যেন এক অদৃশ্য শক্তি আমাদের সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল, এ শক্তি পিতামাতার মুখ গৌরব উজ্জ্বল করার, প্রিয় শিক্ষাগৃহ রাজশাহী কলেজের ঐতিহ্যকে সমুন্নত রাখার, দেশের প্রতি ইঞ্চি মাটিকে মমতা দিয়ে গড়ে তোলার। আমরা এমন এক মহেন্দ্রক্ষণে, বন প্রজাপতির এক ডানাই সোনারে আগামীর আহ্বান, অন্যটিতে গুরুগৃহ ত্যাগের নাড়ি ছেঁড়া ব্যথা, তারপরও সান্ত্বনা একটাই, কর্ম আমাদের গৌরব, সেবা আমাদের তাপস্য, এই কর্মমন্ত্রণা প্রাণের প্রতি রন্ধে রন্ধে প্রতিস্থাপিত হয়েছে চার চারটি বছর ধরে। আজ আমাদের হাত ইস্পাত কঠিন জাতির পতাকাকে উঁচিয়ে ধরতে, আজকে আমাদের আর সময় নেই এলোমেলো চুলে সভ্যতা ভুলে, ফুটপাত ঘুরে ঘুরে প্রিয়ার জন্য একটা গোলাপ কেনার, এখন সময় সিভি হাতে বিভিন্ন অফিসের বারান্দাগুলোকে পদদলিত করার। আমি তোমার কথা ভাবছি, যে লং জার্নি করতে পারে না বলে দূরে কোথাও যায়নি কখনো, আর সেও চাকরির আশায় এখন নিত্য ঢাকার যাত্রী। আমি পলাশের কথা বলছি, যে আগে সারাদিন দেখত ফেসবুকে মেসেজের রিপ্লাই এসেছে কিনা, তার ছবিতে বিশেষ কেউ কমেন্ট দিয়েছে কিনা, এখন সে দেখে পত্রিকায় নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি এসেছে কিনা। আয়নায় যে লামিয়া আগে নিজের মুখটি দেখত কত শতবার, চোখের কাজল একটু দিতে ভুল হলেই মুছত কয়েকবার, আর এখন রাত জেগে পড়তে পড়তে চোখে নিজে যে কালি পড়ে গেছে সেই দিকে তার কোনো খেয়ালই নেই। আজ সত্যিই আমরা চরম বাস্তবতার মুখোমুখি, আমাদের রক্তে সুস্পষ্ট বীজ বপনের, মন্ত্রণায় ছুটে যায় দুরন্ত মিছিলে কর্মরণক্ষেত্রে। যাই হোক, দীর্ঘ চার বছর আমাদের এই পথ চলায় বাতিঘর হয়েছিলেন অত্র ক্যাম্পাসের প্রাণপুরুষ, একজন সফল নায়ক, সফল শিক্ষক, সফল পিতা, বলছিলাম সেই মানুষটির কথা, যার অক্লান্ত পরিশ্রম ও উর্বর মেধা মননের সুষ্ঠু ব্যবহারের ফলে আজকে 25,000 শিক্ষার্থী পেয়েছে সুন্দর মনোরম পরিবেশ, উপযোগী ধূমপানমুক্ত ক্যাম্পাস। যে মানুষটির হাত ধরে রাজশাহী কলেজ আজ শিক্ষা সংস্কৃতি শিল্প সাহিত্য মননের সৃজনে বিজ্ঞানে প্রযুক্তিতে অসাধারণ সাফল্য দেখিয়েছে, পরপর তিনবার দেশসেরা কলেজ নির্বাচিত হয়েছে, হ্যাট্রিকের সাফল্য অর্জন করেছে, হ্যাঁ তিনি আর কেউ নন, তিনি হলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান স্যার। তার প্রতি আমাদের আনত শ্রদ্ধা, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি তার সুযোগ্য প্রতিনিধি ভাইস প্রিন্সিপাল মহোদয়, মাতৃতুল্য বিভাগীয় প্রধান, সকল শিক্ষাগুরু এবং সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ। আমি কৃতজ্ঞ যাদের মেধা শ্রম ও অর্থের কোরবানিতে আজকের মনোরম ক্যাম্পাস দৃশ্যমান, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সকল বীর শহীদদের প্রতি, যাদের রক্ত ছুঁয়ে বঙ্গীয় বদ্বীপে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম, তারুণ্যের জয় হোক, সবাইকে ধন্যবাদ।